বাড়ির চারপাশে গাছের ঢালে বা ঝোপের ভেতর আমরা যে ধরনের পাখির বাসা দেখি সেগুলো নান্দনিক হলেও সেখানে বিত্ত বৈভবের চিহ্ন থাকে না। অতি কষ্টে পরম যত্নে বানানো এসব বাসায় পাখিরা রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে বসবাস করে। কিন্তু যদি কোনো পাখির বাসা হয় বিলাসবহুল পাঁচ তারকা হোটেলের আদলে ঘরা, তবে তা মানুষকে অবাক করার জন্য যথেষ্ট। এমনই কিছু বিলাসবহুল পাখির বাসার সন্ধান পাওয়া গেছে কেনিয়ার লাইকেফিয়া মালভূমিতে। তবে দেখতে পাখির বাসা হলেও এটি আসলে মানুষের বাসা। পাঁচ তারকা হোটেলের সব ধরনের সুযোগ সুবিধা সংবলিত পাখির বাসার আদলে এই হোটেলটি বানানো হয়েছে। কেনিয়ার উত্তর অঞ্চলে লাইকেফিয়া মালভূমির সাফারি পার্কে পর্যটকদের রাত কাটানোর জন্য একেবারেই স্থানীয় পর্যায়ে প্রাপ্ত গাছের ঢাল ও কৃষির উপকরণ দিয়ে এ বাসা এমনভাবে বানানো হয়েছে যেন সাফারি পার্কে ভ্রমণরত পর্যটকরা পাখির মতো করে উঁচুতে বসে চারপাশে হাতি, জিরাফ এবং অন্যান্য পশু পাখির বিচরণ দেখতে পারেন। চার সদস্য বিশিষ্ট পরিবারে থাকার জন্য বাসাগুলোতে রয়েছে লাগোয়া বাথরুম, গরম বা ঠান্ডা জলের সুবিধা, সৌর বিদ্যুৎ ও শ্যাম্পেন সহ পর্যটকদের পছন্দসহ নানা পদের খাবারের ব্যবস্থা। ইতিমধ্যে এই বাসায় থাকার জন্য পর্যটকদের মধ্যে বেশ আগ্রহ দেখা যাচ্ছে। তবে বিলাসবহুল এই পাখির বাসায় রাত কাটাতে গেলে আপনাকে মোটা অঙ্কের টাকা খরচ করতে হবে। প্রতি রাতের জন্য প্রতিটি বাসার ভাড়া 872 পাউন্ড, যা বাংলাদেশি টাকায় প্রায় 95,000 টাকা।